Hello viewer, good morning. আজকে লঙ্কাবিতে আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমরা এসেছি আইল্যান্ড হপিং করতে। আজকের ভিডিওতে প্রথমে আমি আপনাকে লঙ্কাবি আইল্যান্ড হপিং ট্যুরের অসাধারণ সুন্দর স্পটগুলো দেখাবো, তারপর ট্যুরের খরচ এবং কিভাবে যাবেন সে বিষয়ে বিস্তারিত বলবো। তার আগে আপনি যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক শুভেচ্ছা, আর যদি না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বোটে ওঠার পরপরই আপনাকে লাইফ জ্যাকেট দেয়া হবে, মোটেও অবহেলা না করে লাইফ জ্যাকেট যথাযথভাবে পরে ফেলুন। আন্দামান সাগরের সৌন্দর্য উপভোগ করতে করতে মাত্র 15 থেকে 20 মিনিটের মাঝে আপনি পৌঁছে যাবেন আপনার প্রথম গন্তব্যে। ওয়েট রাইস আইল্যান্ড, মালয়েশিয়ান ভাষায় এটার নাম হচ্ছে পুলাও ব্রাস বাসা। পুলাও মানে আইল্যান্ড, ব্রাস মানে ভাত বা রাইস, আর বাসা মানে ওয়েট। জেনে আশ্চর্য হবেন যে এটা একটি ব্যক্তি মালিকানাধীন আইল্যান্ড, কিন্তু আইল্যান্ডের মালিককে আমাদের গাইড বলতে পারেনি। এই দ্বীপটির নামকরণের একটা মজাদার ইতিহাস আছে। অনেক আগে কুটাই সুলতানের একটি জাহাজ মাকাসার প্রণালী অতিক্রম করার সময় হঠাৎই ঝড়ের কবলে পড়ে এখানে ডুবে যায়। সেই জাহাজ ভর্তি চাল ছিল যা আশেপাশের সাগরে ছড়িয়ে পড়ে। যে জায়গায় জাহাজটি ডুবে যায় তা বেশ অগভীর ছিল, যার কারণে এখানে ছড়িয়ে পড়া চালগুলো ডুবে না গিয়ে অনেকটা ঢিবির মতো আকার ধারণ করে এবং সময়ের পরিক্রমায় যা সাদা বালির দ্বীপ হিসেবে আবির্ভূত হয়। সে কারণেই দ্বীপটির নামকরণ হয় পুলাও ব্রাস বাসা বা ওয়েট রাইস আইল্যান্ড। দ্বীপটি নিঃসন্দেহে সুন্দর, তবে সুযোগ সুবিধা নেই বললেই চলে। এমনকি এখানে একটি পাকা টয়লেটও নেই, কাজেই উপযুক্ত প্রস্তুতি থাকা বাঞ্ছনীয়। দ্বীপে অসংখ্য বানর দেখতে পাবেন, আর এরা সুযোগ পেলেই আপনার হাতের ব্যাগ, ক্যামেরা বা মাথার টুপি কেড়ে নেয়ার চেষ্টা করবে, কাজেই বানর থেকে সাবধান থাকবেন। এর পরের গন্তব্য হলো পুলাও সিংহা, যার অর্থ আইল্যান্ড অফ বিগ লায়ন্স। যদিও এখানে কোনো সিংহ নেই, এখানে আপনি বোটেই বসে থাকবেন। বোটম্যান মুরগির টুকরো পানিতে ছিটিয়ে দিবে, প্রায় সঙ্গে সঙ্গেই অসংখ্য ইগল আশেপাশের জঙ্গল থেকে উড়ে এসে সেগুলো নখে আটকিয়ে নিয়ে যাবে। আহামরি কিছু না হলেও দেখতে ভালোই লাগে। এরপর আপনি যাবেন ডায়াং বান্তিং আইল্যান্ডে, যা লঙ্কাবি দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। আর এই দ্বীপে আপনি দেখতে পাবেন একটি বিশাল সাইজের প্রাকৃতিক লেক। ডায়াং বান্তিং মানে প্রেগনেন্ট মেইডেন, আর লেকটির নাম প্রেগনেন্ট মেইডেন লেক। মানে আর কিছুই করতে পারবেন না, কিন্তু এই লেকের মধ্যে আর কিছুই করার মতো নাই, একটা চেয়ার পর্যন্ত নাই যে আপনারা বসতে পারবেন বা বসবেন। ঠিক আছে, আমি বলে নিচ্ছি, এখানে শুধু এই অ্যাক্টিভিটিস গুলো আছে, সবাই করতে পারবে কম বেশি। দ্বীপের জেটিতে নেমে লেক পর্যন্ত যেতে বেশ খানিকটা পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হয়, আর পথের আশেপাশে দেখা যায় ঘন জঙ্গল আর উঁচু পাহাড়। এই লেকের নামকরণের পিছনে রয়েছে একটি দুঃখজনক ইতিহাস।
অনেক আগে মাম্বাং সারি নামে এক রাজকন্যার বিয়ে হয় মাত্তেজা নামে এক লোকের সঙ্গে। বিয়ের কিছুদিনের মাথায় তারা একটি পুত্র সন্তান লাভ করেন, কিন্তু দুঃখজনকভাবে জন্মের কিছুদিন পরেই সদ্যজাত শিশুটির মৃত্যু ঘটে। তখন রাজকন্যা তার মৃত সন্তানকে লেকের পানিতে ভাসিয়ে দেন এবং সকল মহিলা যারা অন্তঃসত্ত্বা হতে সমস্যার মুখোমুখি হচ্ছেন তাদের জন্য আশীর্বাদ করেন। লোকালদের বিশ্বাস, এরপর থেকে যে কোনো ইনফার্টাইল মহিলা এই লেকে গোসল করলেই তার বন্ধাত্ব কেটে যায়। যদিও সমুদ্র থেকে মাত্র 100 ফিটের কম দূরত্বে লেকটির অবস্থান, তারপরেও আশ্চর্যজনকভাবে লেকের পানি মিষ্টি। লেকে সাঁতার কাটার পাশাপাশি রয়েছে প্যাডেল বোট এবং কায়াকিং এর ব্যবস্থা। তবে যাই করেন না কেন, লাইফ জ্যাকেট পরবেন মাস্ট। এবার আসে যাক কিভাবে যাবেন বা খরচ কেমন। আইল্যান্ড হপিং ট্যুর লঙ্কাবির সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট। অসংখ্য ট্যুর অপারেটর এই প্যাকেজটি দিয়ে থাকে মাত্র 25 থেকে 35 রিঙ্গিতের বিনিময়ে। আগে থেকে বুক করে গেলে ভালো, অথবা আপনার হোটেলের রিসেপশনে কথা বললেই একটা ব্যবস্থা হয়ে যাবে। লঙ্কাওয়িতে আইল্যান্ড হপিং সম্পর্কে আরও কিছু জানতে চাইলে নিচের কমেন্ট বক্সে লিখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে আমাকে আমার পরবর্তী ভিডিওর জন্য উদ্বুদ্ধ করুন। ধন্যবাদ।